সিনেমার ভয়ঙ্কর ভিলেন থানোস আসলে দেখতে কেমন, কিংবা বিশাল সবুজ দেহের হাল্ক কিভাবে তৈরি হয়, অ্যান্টম্যান কিভাবে এত বড় হয়ে যায় আবার অনেক ছোট হয়ে যায়, অথবা জুরাসিক পার্কের এই ডায়নোসরগুলোই বা কিভাবে তৈরি হয়, জানেন কি, যদি মনের মধ্যে এই প্রশ্ন থাকে তাহলে আমাদের এই পর্ব একদম আপনার জন্যই। প্রতি বছর বিশ্বের প্রচুর সিনেমা মুক্তি পায় যার একটা বিশাল জায়গা জুড়ে আছে হালের VFX অথবা CGI নামক আধুনিক প্রযুক্তি। এখনকার বেশিরভাগ সিনেমার ক্ষেত্রে স্পেশাল ইফেক্ট একটি গুরুত্বপূর্ণ রোল প্লে করে থাকে। মাঝে মাঝে এগুলো এতটাই বাস্তবিক লাগে যে বলা মুশকিল কোনটা VFX আর কোনটা বাস্তব। চলুন না হয় এটা বোঝার জন্য দেখে আসি কিছু সিনেমা যা আমরা পর্দায় কী দেখেছি আর বাস্তবে কী হচ্ছে। এই VFX বা CGI দিয়ে তৈরি করা হয়েছিল অ্যাভাটার, যা দিয়ে তৈরি করা হয়েছিল পুরোপুরি আলাদা বিশাল এক জগৎ। সেখানকার গাছপালা, মানুষজন, এমনকি পশু পাখিও দেখলেও মনে হবে না এই পৃথিবীর কোনো কিছুর অংশ তারা। কল্পনার এমন বাস্তবিক প্রয়োগ সচরাচর আর দেখা যায় না। জেমস ক্যামেরন পরিচালিত অ্যাভাটার VFX বা CGI এর সবচেয়ে বড় উদাহরণ হিসেবে আমরা ধরতে পারি অ্যাভেঞ্জার ইনফিনিটি ওয়ার। অ্যাভেঞ্জার ইনফিনিটি ওয়ারের পুরো মুভিটাই VFX আর কম্পিউটারের স্পেশাল ইফেক্ট দিয়ে করা। এই যে পর্দায় থানোসকে দেখি, তা আসলে একজন মানুষ তার শরীরে বিভিন্ন জায়গায় এক বিশেষ ধরনের পোশাক পরে আর মাথায় ইলেকট্রিক হেলমেট পরে শুটিং করে। আর আমরা পর্দায় দেখি থানোস কত বড়, শরীরের রং বেগুনি, যে কিনা হাতের স্ন্যাপে অর্ধেক পৃথিবীর মানুষ নিশ্চিহ্ন করে দিতে পারে মুহূর্তের মধ্যেই, শুধুমাত্র থানোসের VFX করতেই প্রায় 600-এর বেশি ফ্রেম ধরে কাজটা করার জন্য। এই যে VFX-এর কাজ, এটা কিন্তু এত সোজা নয়। VFX-এর টিমকে ফেস মডুলেশন করতে হয় প্রথমে যেন তাকে পর্দায় ভিলেনের মতো লাগে, তারপর তাকে মানুষের কাছাকাছি দেখতে একটা লুক দেওয়া হয়। তারা জস ব্রুলিনের কপালের মতো করে থানোসের কপাল, গাল, এমনকি উপরের ঠোঁটের মতো করে থানোসের ঠোঁট তৈরি করেছিল VFX-এর মাধ্যমে। অ্যান্টম্যান, এই সিনেমায় কত সহজে দেখি অ্যান্টম্যান চাইলেই বড় হতে পারে, আবার একদম ক্ষুদ্রাতি ক্ষুদ্র একজন হয়ে যেতে পারে। এটা কিভাবে সম্ভব? সবই সম্ভব প্রযুক্তির কাছে। অ্যান্টম্যান সিনেমাতে দেখা যায় একবার অ্যান্টম্যান তার শ্রিঙ্কিং সুইচ কাজ না করার ফলে সে একদম ক্ষুদ্রাতি ক্ষুদ্রাকৃতির হয়ে যায়। তখন কোনো উপায় না দেখে সে একটা আলমারিতে আশ্রয় নেয় এবং হঠাৎ করে তার শ্রিঙ্কিং পাওয়ার কাজ করে এবং সে বড় হয়ে যায়। এইটা প্রথমে শট নেওয়া হয় শ্রিঙ্কিং করার মডিউলে খুব কাছে থেকে, যেন এইটাকে বড় দেখা যায়, কিন্তু রিয়েল শুটিংটা হয় একটা রুমের ভেতরে। যেমন ক্লাসরুমের সিনটাতে দেখানো হয় সেম ব্যাকপ্যাকগুলো, কিন্তু আসলে তা কখনোই ছিল না। এরপর যখন অ্যান্টম্যান স্কুল থেকে দৌড়ে বেরিয়ে এসে সিঁড়ি দিয়ে গাড়িতে উঠে, দেখা যায় অ্যান্টম্যান এতটুকু হয়ে আছে আর পাশের সব কিছুই বড় বড় হয়ে গেছে। আসলে পেছনে গ্রিন স্ক্রিনের জন্য ভিজুয়াল চেঞ্জ করে দিয়েছে, যেন আমরা সব কিছু বড় দেখি অ্যান্টম্যানের চেয়ে। সিঁড়ি দিয়ে নামার সময় সিঁড়িটা এমনভাবে তৈরি করা হয়েছে যেন সিঁড়ির রেলিংটা ধরতে এক মানুষ সমান হয়, কিন্তু আমরা দেখি অ্যান্টম্যান এতটুকু। আসলে পুরোটাই গ্রিন স্ক্রিন আর VFX-এর কাজ। জুরাসিক পার্ক, এই সিরিজের শেষ পার্টের সিনেমাতে ফিজিক্যালের পাশাপাশি ডিজিটালের কাজ সমানভাবে করে দেখিয়েছে, যেন অ্যাকশন দৃশ্যগুলো আরও সুন্দর করে ফুটে ওঠে এবং দর্শকের কাছে সত্যি মনে হয়। যেমন জুরাসিক পার্কে যে আইল্যান্ডটা দেখানো হয় তা সম্পূর্ণই ছিল ভুয়া, এইটা একটা খালি জায়গার VFX-এর মাধ্যমে তৈরি করা। আরও বাস্তবিক করার জন্য ন্যানো ইলেকট্রনিক ডাইনোসর তৈরি করা হয়েছিল ছোট ছোট তিনটা। টেবিলের উপর যখন ডাইনোসরটা নড়াচড়া করছিল তখন আসলে টেবিলের নিচ থেকে কয়েকজন সেটা নাড়াচ্ছিল, অনেকটা আমাদের দেশের পুতুল নাচের মতো। যেমন আগ্নেয়গিরির লাভাটা তারা বানিয়েছিল উপর থেকে দড়ির মাধ্যমে আগুন নিচে ফেলানোর মতো করে, অথচ আমরা দেখছি লাভা উদ্গিরণের দৃশ্য। পাইরেটস অফ দি ক্যারাবিয়ান, পাইরেটস অফ দি ক্যারাবিয়ান সিনেমায় যে আমরা এত সুন্দর সুন্দর দৃশ্য, অ্যাকশন কিংবা এমন অদ্ভুত সব চরিত্র দেখি, তার পেছনে আসলে আমেরিকা, মন্ট্রিয়াল, এমনকি পাশের দেশ ভারতের ব্যাঙ্গালোরের প্রায় 800 কর্মী প্রায় 2 বছরের পরিশ্রমের ফসল হিসেবে আমরা পেয়েছি পাইরেটস অফ দি ক্যারাবিয়ান নামের অদ্ভুত সিনেমা। এই সিরিজের লাস্ট পার্ট ডেড ম্যান টেল নো টেল এর ভয়ঙ্কর অ্যাকশন দৃশ্যগুলো ধারণ করা হয়েছে অস্ট্রেলিয়ার এক পুকুরে, যার চারপাশে ব্লু স্ক্রিন দিয়ে সাজানো ছিল। কং দ্য স্কুল আইল্যান্ড সিনেমাতে একটা দৃশ্যে কং এর স্কুইড খাওয়ার দৃশ্য জীবন্ত করে তুলতে প্রায় 19 মিলিয়ন চুল এঁকেছিল শুধুমাত্র এই দৃশ্যের জন্য।
এই সেম টেকনোলজি ব্যবহার করা হয়েছিল রেভেনেন্ট সিনেমার ভাল্লুকের জন্যও। এই সিনেমার সেটে ব্যবহৃত দুইটা ড্রাগনের কঙ্কালে শুটিংয়ের জন্য 102 ডিগ্রি ওয়াইড অ্যাঙ্গেল ইমেজ ব্যবহার করা হয়েছে। এরকম প্রায় হাজার হাজার ট্রিক্স আছে যা দিয়ে সিনেমার পর্দার দৃশ্যকে প্রাণবন্ত করে তুলতে পারে VFX বা CGI নামের স্পেশাল কম্পিউটার ইফেক্টস। তাই পর্দায় আমরা যা দেখি তার পুরোটাই বাস্তব না, কিংবা কোনোটাতে মানুষ অভিনয় করছে অথবা কোনোটাতে করেই নি, এবং সেটা ধরতে এক্সপার্ট হওয়া ছাড়া উপায়ই নেই। তার চেয়ে বরং আমরা সিনেমাগুলো উপভোগ করি আর আমাদের চ্যানেলের পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করি। ততক্ষণ পর্যন্ত বিদায়।